বলতেছেন নবী গো ডান পাশ থেকে যে আত্মাটা ছিল এটা ছিল ইহুদিদের আত্মার ডাক বাম পাশের যে আওয়াজটা ছিল এটা খ্রিস্টানদের আত্মার ডাক দয়াল নবী গো আপনি তাদের ডাকের মধ্যে সাড়া না দিয়ে আপনার উম্মতদেরকে ধন্য করেছেন মায়ার নবী গো যদি তাদের ডাকের মধ্যে সাড়া দিতেন আপনার উম্মতের মধ্যে অধিক সংখ্যক লোক এরা ইহুদি খ্রিস্টান হইয়া যাইত কিন্তু নবী গো তাদের ডাকের মধ্যে সাড়া না দিয়া আপনার উম্মতদেরকে আপনি ধন্য করেছেন এই বলিয়া রাসূল সামনের দিকে যাচ্ছেন আর একটু দূর যাবার পরে বাজান আমার বন্ধুরা আমার হঠাৎ করে রাসূল দেখতেছেন কিছু কিছু অপরূপ মহিউষী সুন্দরী নারী অনেক সুন্দর রূপ নিয়া এরা নবীজির সামনে দাঁড়াইয়া নবীকে ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে তাকান আমাদের দিকে তাকান আল্লাহর হাবিব তাকান নাই আরেকটু সামনে যায়া রাসূল দেখতেছেন বিদ্রুফের মতো চেহারা কুৎসিত চেহারা একদম ভয়ঙ্কর রূপ ধারণ করে নবীজির সামনে আইসা এরা চিরতরে নিক্ষেপ হইয়া জাহান্নামে চলে গেছে একটু সামনে গিয়ে রাসূল বলতেছেন জিব্রাইল প্রথমে দেখলাম মহিউষী সুন্দরী নারী আবার এখন দেখতেছি তাদের বিদ্রুফের মতো চেহারা এরা হঠাৎ হঠাৎ করে উদয় হয়ে গেল এগুলা কি জিব্রাইল ফেরেশতা বলতেছেন নবী গো প্রথমে আপনি যেই রূপটা দেখেছিলেন ওই নারীদের ওই রূপটাই ছিল রূপ কিন্তু এখন যারা রূপটা দেখাইলো এটা হচ্ছে তাদের আসল রূপ নবী গো দুনিয়ার জমিনে এরকম কিছু অপরূপ সুন্দরী নারী থাকবে যারা রূপের প্রতি আকৃষ্ট কইরা মানুষদেরকে খারাপ প্রলোভন দিবে খারাপ কাজের মধ্যে দাবিত করবে ও সিনামাসির বাবাজির আপনারা বলেন এই রকম নারী এই সমাজের মধ্যে আছে না নাই রূপের বাহাদুরি করে রূপের প্রতি যুবকদেরকে আকৃষ্ট করে তার দেহ বিক্রি করে আসেনিও কলঙ্কিত নারী কিছু আছে না গ্রামে গঞ্জে হয়তো কম শহরে বন্দরে গেলে দেখবেন কিছু কিছু অসৎ নারী তাদের রূপের প্রতি যুবকদেরকে আকৃষ্ট করে টাকা পয়সা ছিনাইয়া নেই টাকা পয়সা হাতিয়ে নেই ভাইয়ার আমার বন্ধুরা আমার ওই নারীদের আসল রূপটা দেখার জন্য রাসূল দেখলেন জাহান্নামের মধ্যে এদের চেহারাটা থাকবে ভয়ঙ্কর রূপ বিদ্রুপের মতো জিব্রাইল বলতেছেন নবী গো তাদের ডাকের মধ্যে সাড়া না দিয়ে আপনার উম্মতের মধ্যে যত নারী সমাজ আছে তাদেরকে আপনি ধন্য করেছেন নবী গো যদি তাদের ডাকে সাড়া দিতেন আপনার উম্মতের মধ্যে অধিক সংখ্যক নারী বেহায় আপনার দিকে চলে যেত অশ্লীল কাজের মধ্যে দাবিত হইয়া যাইত নবী গো তাদের ডাকের মধ্যে সাড়া না দিয়া আপনি আপনার উম্মতের মধ্যে যত নারী সমাজ আছে তাদেরকে ধন্য করেছেন এই বলিয়া আমার মায়ার নবী আর একটু সামনে গেছেন গো এমন সময় জিব্রাইল বুরাকটা থামাইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি এই জায়গার মধ্যে দুই রাকাত নামাজ আদায় করতে হবে সুবহানাল্লাহ মায়ার নবী গো রাব্বুল আলামিন আদেশ করেছেন এখানে দুই রাকাত নামাজ আদায় করবেন আমার মায়ার নবী দয়ার নবী দুই রাকাত নামাজ আদায় করলেন দুই রাকাত নামাজ আদায় করার পরে জিব্রাইল ফেরেশতা বললেন নবী গো আপনার এই দুই রাকাত নামাজ আদায় করার কারণে এই জায়গাটা ধন্য হয়ে গেছে মায়ার নবী গো এই জায়গার বর্তমান নাম হচ্ছে ইয়াসরিব নাম কি ইয়া রাসূলুল্লাহ এই জায়গার বর্তমান নাম ইয়াসরিব আপনার নামাজ আদায় করার কারণে আপনার কদম মুবারকের ছোঁয়া লাগার কারণে এই জায়গার নাম পরিবর্তন হইয়া এই জায়গার নাম হয়ে যাবে এখন মদিনাতুল মুনাওয়ারা এই জন্য আমরা সুরের ভাষায় বলতাম অনেক দিন আগেই তুমি ছিলে ইয়াসরিব নামে অলকনের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ তুমি ছিলে ইয়াসরিব নামে অলকনের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা মদিনা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বলুন সব ভুলিব কিন্তু তোমায়
your name was Yasrib, very worst country. Your environment was very dirty. Your name was Yasrib, very worst country. Your environment was very dirty. For the Prophet, you are golden Medina. For the Prophet, you are golden Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Ekta zobano bondo rakhben na, chitkar mere bolun na ya Rasulallah. Baba jira amare bondo ramar Jibrail ফেরেশতা বলতেছেন নবী গো আপনার কদম মুবারকের ছোঁয়া লাগার কারণে এই জায়গার নাম পরিবর্তন হইয়া এটা হবে এখন পুণ্যের শহর মদিনাতুল মুনাওয়ারা বাজান আমার যেই মদিনা শরীফের জন্য আজ পৃথিবীর কোটি কোটি মানুষরা আমরা পাগল পারা হয়ে আছে কারণ এই মদিনার নামকরণ হয়েছে আমার নবীর কারণে মদিনা দামি হয়েছে আমার নবীর কারণে ঠিক কি না বলেন এই জন্য আমি গুনাহগার এবছর লিখছিলাম মদি নারি দুলাবালে চোখে দিতাম সুরমা বলি মদিনারি দুলাবালে চোখে দিতাম সুরমা বলি গোলাম জেলে ও গো নবী কবুল করো না যদি একেবারে দেখিতে পেতাম সোনার মদিনা বলন যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা জীবন আমার ধন্য হতো বলুন জীবন আমার ধন্য হতো দেখে নবীর রওজা যদি একবার দেখতে পেতাম সোনার মদিনা কষ্ট হচ্ছে আমার বাবাজিরা অনেক লম্বা আলোচনা মনোযোগ বাবাজিরা আমার মায়ার নবী দয়ার আবার বুরাকের পিঠে আরোহণ করে সামনের দিকে যাচ্ছেন বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে আর কিছু দূর যাবার পরে জিবরাইল আলাইহিস সালাম বুরাকটা থামায়া বলতেছেন নবী গো এই জায়গাটার নাম হচ্ছে তুরে সিনা নবী গো এই তুর পাহাড় এই পাহাড়ের মধ্যখানেই আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর সঙ্গে দিদার করেছিলেন মুসা কালিমুল্লাহ ওই জায়গার মধ্যেই মাওলার দিদার অর্জনের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন মুসা নবীর সম্মান এখানে দুই রাকাত নামাজ আদায় করতে হবে আমার মায়ার নবী দয়ার নবীজি মুসা নবীর সম্মানে দুই রাকাত নামাজ আদায় করলেন গো ও বাজান একটা জিনিস খেয়াল করবেন মেরাজে যাওয়ার পথে আল্লাহর হাবিব প্রত্যেকটা স্টেপে স্টেপে নামাজের গুরুত্ব রেখেছেন ঠিক না বিধি প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু নামাজের গুরুত্ব আজকে সেই মুসলমান হইয়া নবীর উম্মত হইয়া নামাজ আমলটা আমরা করতে পারি না নামাজের দিকে ঝুঁকতে চাই না আজান হওয়ার পরও দেখা যায় মুসল্লিরা চায়ের দোকানে বসে থাকে দোকান পাটে বৈশা আড্ডা মারে বাজার হাটে বৈশা আড্ডা মারে কিন্তু মুয়াজ্জিন সাহেব মধুর কণ্ঠে বলতেছে হাইয়া আলা সলা ও মুসল্লি নামাজের দিকে আসো নামাজের দিকে আসো ঠিক না বে ঠিক আর আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলতেছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নামাজ এমন একটা ইবাদত আল্লাহর বান্দাদেরকে বেহায়াপনা থেকে অশ্লীল কাজ থেকে নামাজ মুক্ত করে আনে আজকে ওই একটা উত্তম ইবাদত পাওয়ার পর আমরা মুসলমান হইয়া নামাজের মধ্যে মনোনিবেশ হতে চাই না দুঃখ লাগে মিয়া হিন্দু সমাজের বাইরে আমি দেখছি ফজরে মাগরিবে তার দোকানে যদি 100 কাস্টমার হয় কাস্টমার সাইড করে দিয়া দেখবেন হিন্দুর আগে মাগরিবের টাইমে দোকানের মধ্যে ধূপ দুনা দিয়া সে তার ভগবানকে ডাকে আমি নিজে দেখছি একদিন এক ফার্মেসিতে ওষুধ কিনতে গেছি তো এমন টাইমে মাগরিবের আজান পড়ছে মসজিদ আমার সাথেই আমি ভাবছি যে ওষুধটা নিয়ে আমি মসজিদে ঢুকবো তখন আমারে বলতেছে গো দাদা
আমরা তো আলেম মানুষ তে জানগা মসজিদ আমি কেন ওষুধ দিলাম না কোনা আমি এখন বাতি দিব কো বাতি দেওয়ার পরে আপনার ওষুধ দেওয়া লাগবে আমারে আল্লাহ তো ক্ষমা করেন তখন দেখলাম যে স্রষ্টার প্রতি তার তার যে ভগবান ভগবানের প্রতি তার যে একটা আস্থা বিশ্বাস সে আমাকে বলতেছে দাদা আপনি মসজিদে যানগা নামাজটা পড়ে হুজুর আসেন আমি এই বেতে বাতিটা দেলাই আমি আমি ওই পূজাটা দেলাই দিলে পরে আপনি মালটা নিয়েন তো চিন্তা করেন তো আমাকে সে মাল দিতে চাইলো না সে আগে ধূপ দোনা দিয়ে সে তার ভগবানকে আগে স্মরণ করছে ঠিক না বেঠিক খ্রিস্টান ধর্মের লোকেদেরকে আমি দেখছি ইবাদতের সময় যখন হয় তাকে যিশুকে যখন ডাকার সময় হয় ঈশ্বরকে ডাকার সময় এরা দুনিয়ার সব কাজ ফেলে দিয়া তারা ঈশ্বরের পূজার মধ্যে ব্যস্ত থাকে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলমান মুসলমান হইয়া যদি আজানের সময় আমরা কাজ কামে ব্যস্ত থাকি বাজান আমাদের মতো কলঙ্কিত মানুষ আর কোথায় আছে বলেন আর কে আছে বলেন বলুন আমরা নামাজ পড়া দরকার আছে না নাই একাকী হলো এখানে আবার মাসাল আছে কিন্তু বদ আকিদা সম্পন্ন ইমামের পিছনে আবার ইক্তেদা করা যাবে না যাবেন ঠিক মসজিদে কিন্তু ইমাম যদি আকিদার খেলাফ হয় বদ আকিদা হয় ডব্লিউ মার্কা হয় তাহলে ওই তারার পিছনে ইক্তেদা করে নামাজ পড়া যাবে জামাতে দাঁড়াইবেন কিন্তু আমার আল্লাহ হযরত বলছেন এখানে একটা হিকমত অবলম্বন করতে হবে ইক্তেদাই তো বিহাজাল ইমাম না বলে নিজের নামাজটা অন্তত পড়ে আসবেন অন্তত এক রাকাতের সওয়াব হলো পাওয়া যাবে আর বদ আকিদা সম্পন্ন ইমামের পিছনে নামাজ পড়লে 27 রেহাত জুরের কথা এক রাকাতের সব হইতো না কথা বলেন ঠিক না ঠিক এই জন্য সহি আকিদা পোষণকারী হক্কানি ইমামদের পিছনে ইক্তেদা করে জামাতের সহিত নামাজ পড়াটা উত্তম কথা বলেন ঠিক না ঠিক বাজান আমার বন্ধুরা আমার মেরাজে যাওয়ার পরে মেরাজে যাওয়ার ঘটনায় প্রত্যেকটা জায়গায় জায়গায় নামাজের গুরুত্ব আছে বাবা জানান বন্ধুরা আমার আল্লাহর হাবিব মুসা নবীর সম্মানে দুই রাকাত নামাজ আদায় করিয়া আবার বুরাকের পিঠে আরোহণ করলেন বুরাক নামক বাহনটা বিদ্যুতের গতির ন্যায় সামনে যাচ্ছে গো আর একটু দূর যাবার পরে দেখা যায় ময়দানে মিশর মিশরের মধ্যে উপস্থিত হইয়া জিব্রাইল বুরাক থামাইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে ময়দানে মিশর ইসলামের অনেকটা যুদ্ধ এই জায়গার মধ্যে সংগঠিত হয়েছে নবী গো আপনার উম্মতের মধ্যে অনেক উম্মতরা এখানে আরাম করতেছে ময়দানে মিশরে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদের সম্মানে এখানে দুই রাকাত নামাজ আদায় করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে মিশরে দুই রাকাত নামাজ আদায় করে সামনের দিকে রসুল যাচ্ছেন আরেকটু দূর যাবার পরে গো জিব্রাইল আলাইহিস সালাম বুরাকটা থামাইয়া দিছে নবী গো এটা হলো সেই জায়গা এই জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহর জন্ম হয়েছে নবী গো ঈসা নবী ওই জায়গার মধ্যে জন্মগ্রহণ করেছেন ইয়া রাসূলুল্লাহ ঈসা নবীর সম্মানে এখানেও দুই রাকাত নামাজ আদায় করতে হবে মায়ার নবী নামাজ আদায় করলেন করার পরে সামনে যাওয়ার যাইতে শুরু করলেন কিছু দূর যাবার পরে বাজান আমার মায়ার নবীর সামনে তিনটা পেয়ালার মধ্যে তিন ধরনের শরবত আইনা হাজির করা হলো একটা পেয়ালার মধ্যে দুধ একটা পেয়ালার মধ্যে মধু আর একটা পেয়ালার মধ্যে শরবত হলুদ রঙের তিন কালারের শরবত আইনা আমার নবীর সামনে হাজির করা হলো একটা হলো সাদা দুধ আরেকটা হলো মধু আরেকটা হলো হলুদ রঙের শরবত তিন কালারের শরবত হাজির করার পরে জিব্রাইল ফেরেশতা বললেন নবী গো আপনার যেখান থেকে ভালো লাগে যেটা ভালো লাগে আপনি সেটাই গ্রহণ করতে পারেন আপনার এই গ্রহণ করার কারণে আপনি যেটা পান করবেন এটা পান করলে আপনার উম্মতরা ধন্য হবে মায়ার নবী দয়ার নবী দুধের পেয়ালাটা হাতে নিয়ে গো আমার মায়ার নবী দয়ার নবী দুধ পান করলেন জিব্রাইল ফেরেশতা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো দুধ পান করে আপনার উম্মতদেরকে আপনি ধন্য করেছেন ইয়া রাসূলুল্লাহ এই দুধ পানটা করাতে আপনার উম্মতরা ধন্য হয়েছে কারণ ভাইয়ারা আমার দুধ কিন্তু একটা পুষ্টিকর খাবার দেখবেন গ্রাম অঞ্চল বলেন শহর অঞ্চল বলেন দুধ জিনিসটাকে সবাই পবিত্র নিয়ামত হিসেবে গ্রহণ করে এটাও কিন্তু লিকুইড দুধ এটার রঙও সাদা কথা কোন ঠিক না গাভীর স্তন থেকে যে দুধ দোহন করা হয় এটাও সাদা মহিষের স্তন থেকে যে দুধ দোহন করা হয় এটাও সাদা কারণ ভাইয়ের আমার বন্ধুরা আমার এই সাদা পবিত্র খাবারটা দুধ নামক খাবারটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য একটা উত্তম নিয়ামত হিসেবে গ্রহণ করে নিয়েছেন সুবহানাল্লাহ বলেন গভীর মনোযোগ মনোযোগ আল্লাহর হাবিব দুধ পান করলেন
সামনের দিকে যাইতে লাগলেন যাইতে 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 আমার মায়ার নবী দয়ার নবী বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদুল আকসার মধ্যে গিয়া রাসূল উপস্থিত হইয়া দেখতেছেন গো সমস্ত আম্বে কেরাম আমার দয়াল নবীর অপেক্ষায় অপেক্ষমান সুবহানাল্লাহ কোন এখন কিন্তু মজার আলোচনায় চলে আসলাম আরে মসজিদে আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া মসজিদে আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া ইমাম হয়ে নূর নবীজি দুই রাকাত নামাজ পড়ান ইমাম হয়ে নূর নবীজি দুই রাকাত নামাজ পড়ান আমি পাপি অপরাধী গাইব কি নবীজির শান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বলুন ইয়া রাসূলুল্লাহ কষ্ট হইতেছে আপনাদের আর একটু সামনে যাবনি আলোচনা তো খালি স্টার্ট না করলাম বাজান মসজিদুল আকসাতে যাওয়ার পরে আল্লাহর হাবিবের সম্মানে সমস্ত আম্বিয়া কেরামগণ নবীজির পিছনে ইক্তেদা করার জন্য অপেক্ষমান সবাই নবীকে মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে সবাই অভ্যর্থনা জানালেন সেখানে যাওয়ার পরে আল্লাহর হাবিব পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হলেন আল্লাহর হাবিবকে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত করা হয়েছে সেই মসজিদুল আকসার মধ্যে বাইতুল মুকাদ্দাসে অর্থাৎ এখন একটা মাসালা হলো যে সমস্ত আম্বিয়া কেরামগণকে আল্লাহ পাক এখানে আনলেন কেন এটা এই জন্যই এনেছেন যাতে কোন নবী রাসূল যাতে আল্লাহর নবীর সশরীরে মেরাজটাকে অস্বীকার করতে না পারেন কোন পয়গম্বর যাতে হাসরের মাঠে বলতে না পারেন যে আল্লাহর হাবিব সশরীরে মওলার দিদার করেন নাই এটা যদি কেউ বলার অবকাশ না রাখে এই জন্য মূলত সমস্ত আম্বিয়া কেরামগণকে আল্লাহ মসজিদুল আকসার মধ্যে না উপস্থিত করলেন তখন আল্লাহর হাবিব যে ঊর্ধ্বগমনে যাবেন রসুল যে মেরাজে যাবেন এটা বুঝাবার জন্য বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত আম্বিয়া কেরামকে হযরত আদম আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম সহ সমস্ত নবী পয়গম্বর বরকে আল্লাহ পাক এই বাইতুল মুকাদ্দাসে আইনা উপস্থিত করলেন সবাই আল্লাহর হাবিবের পিছনে ইক্তেদা করে নামাজ পড়লেন অর্থাৎ রাসূল ইমামতি করলেন সাহাবায়ে কেরাম মুক্তাদি যাতে করে কোনো আম্বিয়া কেরাম পর্যন্ত অস্বীকার করতে না পারেন আমার নবীর সেই মেরাজকে কথা কোন ঠিক কি না মসজিদে আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া ইমাম হয়ে নূর নবীজি দুই রাকাত নামাজ পড়ার আমি পাপি অপরাধী গাইব কি নবীজির শান ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা ও সম্মানিত মা বোন দাদারা শুনছেন গো বলতেছিলাম কি মায়ার নবী দয়ার নবী ইমামতির মাধ্যমে দুই রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর হাবিবের সামনে চার রঙের পোশাক আইনা হাজির করা হইল কয় রঙের একটা কালার হলো সাদা একটা হলো সবুজ একটা হলো কালো আর একটা হলো হলুদ চার রঙের পোশাক নবীর সামনে হাজির করা হলো একটা সাদা আর একটা সবুজ একটা কালো আর একটা হলো হলুদ এই চার রঙের পোশাক নবীর সামনে জিব্রাইল হাজির করে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই চার রঙের পোশাক আপনার জন্য পাঠাইলেন আপনি যা ইচ্ছা সেটাই গ্রহণ করতে পারেন যেটা ইচ্ছা সেটাই আপনি গ্রহণ করতে পারেন নবী গো সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী দয়ার নবী যে সবুজ রঙের পোশাকটা রাসূল হাত মোবারক দিয়া গ্রহণ করিয়া বললেন জিব্রাইল এই পোশাকটাই পরিধান করলাম আল্লাহর হাবিব সবুজ রঙের পোশাক পরিধান করার ফলে জিব্রাইল ফেরেশতা ডাক দিয়া কয় নবী গো আপনি এই পোশাকটা ব্যবহার করে এই পোশাকটা পরিধান করে আপনার উম্মতদেরকে জান্নাতে যাওয়ার রাস্তাটা সুগম করে দিয়েছেন নবী গো এই সবুজ রঙের পোশাকটা হলো জান্নাতের পোশাক আর জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
ইয়া রাসূলুল্লাহ আপনার এই সবুজ রঙের পোশাক পরিধান করার কারণে আপনার উম্মতদের জন্য জান্নাতের রাস্তাটা একদম ক্লিয়ার হয়ে গেল মায়ার নবী গো এই পোশাকটা পরে আপনি আপনার উম্মতদেরকে ধন্য করেছেন আমার বাবাজিরা বন্ধুরা তারপরে মায়ার নবী দয়ার নবীজি সবুজ রঙের পোশাক পরিধান করে বুরাকের মধ্যে আরোহণ করলেন এখন কিন্তু আর বুরাক সামনে যাবে না পিছনে যাবে না এখন বুরাক যাবে উপরের দিকে ও বন্ধু মেরা শুরু হয়ে গেল এতক্ষণ পর্যন্ত আমরা আসরার মধ্যে ছিলাম এখন মেরাজের মধ্যে ঢুকলাম বাইরে আমার বন্ধুরা আমার মেরাজের দ্বিতীয় মঞ্জিলে ঢুকলাম প্রথম মঞ্জিল হচ্ছে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এখন দ্বিতীয় মঞ্জিল মসজিদুল আকসা থেকে সাত আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার বাইতুল মামুর পর্যন্ত আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ গভীর মনোযোগ মায়ার নবী দয়ার নবী উপরের দিকে যাইতেছে যাইতে 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 প্রথম আসমানের দ্বার প্রান্তে গিয়ে উপস্থিত হলেন এমন সময় জিব্রাইল ফেরেশতা আসমানের দরজার মধ্যে কোরআন আনলেন ফেরেশতা ডাক দিলেন কে তিনি বলেন আনা জিব্রাইল সাথে আছেন কে দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আসমানের দরজা খোলা হলো আল্লাহর নবী প্রথম আসমানের মধ্যে উঠার পরে হযরতে বাবা আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো দিদার হলো আদম আলাইহিস সালাম আমার নবীকে অভ্যর্থনা জানাইলেন মায়ার নবীও আদম নবীকে সালাম দিলেন উভয়ের মধ্যে কুশল বিনিময় হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন ও আদম আমি আমার হাবিব নবী মুস্তফাকে জান্নাত এবং জাহান্নাম দেখার নির্দেশ প্রদান করলাম সঙ্গে সঙ্গে হযরতে বাবা আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানে জান্নাত এবং জাহান্নাম দেখার আদেশ করেছেন আপনি চাইলে জান্নাতও আগে দেখতে পারেন আপনি চাইলে জাহান্নামটাও আগে দেখতে পারেন মায়ার নবী দয়ার নবীজি ফেরেশতা জিব্রাইলকে ডাক দিয়া বললেন ও জিব্রাইল আমি জান্নাত দেখার আগে জাহান্নামটা দেখতে চাই আমি আগে জাহান্নামের অবস্থাটা দেখতে চাই জান্নাতের অবস্থা দেখব পরে বাজান আমার বন্ধুরা আমার মায়ার নবী জান্নাতের অবস্থা দেখবেন পরে আগে কি দেখবেন আজকে জাহান্নামের কথা শুনলে আমাদের ভয় লাগে কবরের আযাবের কথা শুনলে ভয় লাগে কারণ এই কথাগুলো আমরা পাইলাম কিন্তু আমার নবীজির মেরাজের মাধ্যমে যদি রসুল মেরাজে না যাইতেন এইগুলো আমরা শিখতে পারতাম না জানতে পারতাম না যে জাহান্নামীদেরকে কবরে কোন অবস্থায় রাখা হয় জান্নাতীদেরকে কোন অবস্থায় রাখা হয় আমরা এইগুলো বুঝতে পারতাম না যদি মায়ার নবীর সেই পবিত্র সফর না হইত আল্লাহর নবী জিব্রাইল ফেরেশতাকে সাথে নিয়ে প্রথম আসমানে জাহান্নাম দেখার জন্য আদেশ পাইয়া জান্নাত জাহান্নাম দেখার আদেশ পাইয়া রসুল জাহান্নাম দেখার জন্য জাহান্নামে প্রবেশ করলেন হঠাৎ করে রসুল জাহান্নামে ডুইকাই দেখতেছেন গো এমন কিছু কিছু লোক দেখা যাচ্ছে বাজান যাদের নিজের গুস্তগুলা শরীরের গুস্তগুলা আগুনের কাছে দিয়া কাটা হচ্ছে এবং ওই সমস্ত লোকেরা নিজের গুস্ত নিজে চাবাইয়া চাবাইয়া খাইতেছে নাউজুবিল্লাহ কইতেন না মনে হয় অনেকের এখন এই কথাগুলা খারাপ লাগবে নিজের গুস্ত নিজে চাবাইয়া চাবাইয়া খায় আমার মায়ার নবী দয়ার নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে ও জিব্রাইল এই হতভাগ্য লোকগুলা কারারে জিব্রাইল কেন এরা নিজের গুস্ত নিজে চাবাইয়া চাবাইয়া খায় জিব্রাইল ফেরেশতা তখন বললেন নবী গো এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে এরা মানুষের উপর নির্যাতন করত জুলুম করত পরের সম্পদ আত্মসাৎ করত আছে নিমন হ্যাঁ বড় ভাই মারা গেছে ছোটু ভাইয়ের ঘরের বাতি জ্বালিয়ে বড় কাহা কতর বাপ থাকতেই ইটা দিয়া গেছিল গা কথা কোন ঠিক না ঠিক বা বড় ভাই মারা গেছে দেখবেন সেই বাতিজা গুলারে
মাইজম কাকাগুলা সুডু কাকাগুলা সম্পদের মধ্যে ঠকাইতেছে আবার কিছু কিছু নিরীহ মানুষ দেখবেন সাফকাউলা নিজের নামে দলিল বিএস আর এ সব কিছু নিজের নামে এরপরে দেখবেন কিছু কিছু ক্ষমতাশালী লোক ক্ষমতার জোট দেখাইয়া অবৈধভাবে গেতার জায়গাটা দখল করে নেয় আসেনি হরে সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে আরে চলবে না আর বাহাদুরি চলবে না আর বাহাদুরি যাহা করতে দুনিয়ায় হাইরে যাহা করতে দুনিয়ায় ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া কথা বলেন ঠিক কিনা আমার বাবা জিরে বন্ধুরা মায়ার নবী দয়ার নবী দেখতে পাইলেন তাদের শরীরের গুস্তগুলা অগ্নির কাছে দিয়া কাটা হচ্ছে শাস্তি হলো মানুষের প্রতি জুলুম করত নির্যাতন করত এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তাদেরকে রূপ সাজা দিচ্ছেন শুধু তাই নয় রসূল আর একটু সামনে গেলেন যায়া দেখতেছেন আরো কিছু কিছু লোক দেখা যাচ্ছে এদের পা গুলা উপর দিকে মাথা গুলা নিচ দিকে অগ্নির চাবুক দিয়া তাদের শরীরের মধ্যে আঘাত করা হচ্ছে এক একটা চাবুকের আঘাতেরা এমন বিদ্রুফের মতো চিৎকার করতেছে দয়াল নবী তাদের চিৎকার শুনিয়া কান্না শুরু করে দিলেন আল্লাহর হাবিব ডাক দিয়া কয় জিব্রাইল ও জিব্রাইল এই সমস্ত হতভাগ্য লোকগুলা কারা এদের পা উপর দিকে মাথা নিচের দিকে আগুনের চাবুক দিয়া তাদেরকে মারা হচ্ছে বিষয়টাকে জিব্রাইল ফেরেশতা ডাক দিয়া কয় নবী গো এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক দুনিয়ার জমিনে এরা তাদের মা বাবার উপর হাত উঠাইতো আরো জোরে কোন নাউজুবিল্লাহ শাস্তির কারণটা হলো এরা মা বাবার উপর হাত উঠাইতো আসেনি এমন সন্তান বাজার আমার অহরহ আছে কোন এক সময় দেখা যেত না এখন ইউটিউব ফেসবুক থাকার কারণে সোশ্যাল মিডিয়া হাতের নাগালে থাকার কারণে দেখবেন এইগুলা মোবাইলে ইউটিউবে চার্জ দিলেই দেখবেন পাওয়া যায় কত বিয়াদব সন্তান বাবার উপর মায়ের উপর হাত উঠায় কারণ মা বাবা যখন বৃদ্ধ হইয়া যায় তখন তারা অসহায় হইয়া যায় মা বাবা বৃদ্ধ হইয়া গেলে অসহায় হইয়া যায় সন্তানগুলা তখন রোজগারি হয় ওই সন্তানগুলা রোজগারি হইয়া মা বাবারে করুণার পাত্র মনে করে নাউজুবিল্লাহ কোন খবরদার খবরদার সন্তান আমার আল্লাহ সূরা বনি ইসরাইলের মধ্যেই বলতেছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আমার আল্লাহ কয় সন্তান মা বাবার দুইজনের কোন একজন বা তাদের উভয়ে তোমাদের নিকট অসুস্থ হইয়া গেলে বাধ্য লোকের বয়সে চলে গেলে আল্লাহ বলতেছে হে সন্তান ওই মা বাবার ধমক দিয়া কথা বলিও না চোখরাঙ্গাইয়া মা বাবার সাথে কথা বলিও না দুই হাত বের করে দিয়া মা বাবার সেবার মধ্যে মাশগুল হও বলেছেন কে আজকে সেই মাওলার আদেশ পাওয়ার পরেও আমরা তো সেই মা বাবার প্রতি যত্নশীল হই না হে সন্তান শুনো রে আমার আল্লাহ কিন্তু এই আয়াতে কারিমার আগের আয়াতে কারিমা যেটা দিয়ে আজকে আমার তরিকুল ইসলাম গোলাপ আলোচনা শুরু করছিল ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তাবুদু ঠিক না আমার আল্লাহ জাতের কসম খেয়ে বলতেছেন আমি নির্দেশ প্রদান করেছি আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা পিতা এবং মাতার সাথে উত্তম ব্যবহার করো দেখেন আমার আল্লাহ কত মহান আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করতে বারণ করেছেন কিন্তু সাথে সাথে দুইজন ব্যক্তিকে আল্লাহ পাক সম্মানিত করেছেন একজন হলো মা একজন বাবা ঠিক না বেটি এখানে খেয়াল করেন
আল্লাহর সাথে যেমন দুনিয়ার কোনো মানুষের অংশীদারিত্ব নাই, মা বাবা এমন দুইটা রত্ন যাদের সঙ্গে পৃথিবীর আর কোনো মানুষের কোনো অংশীদারিত্ব নাই। একটা সন্তানের কাছে মা বাবার সঙ্গে আর কেউ অংশীদারিত্ব আছে? ঠিক আমার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, মা বাবার সাথে অন্য কাউকে তুলনা দেওয়া যাবে না। আমার বাবার মতো অন্য কোনো বাবা হবে? আমি যেই মায়ের গর্ভ থেকে বের হলাম আমার মায়ের মতো অন্য কোনো মা হবে? আমার বাবার মতো আপনজন, মায়ের মতো আপনজন ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। কথা বলেন ঠিক না বেঠে? এ মায়ের সন্তানের আহাব আল্লাহ পাক নির্দেশ করেছেন মাতা পিতার খেদমত করার জন্য গো। আমার আল্লাহর ওলি বায়েজিদ বুস্তাবির কথা একটু আগে আপনারা শুনছেন, কেমন সন্তান বায়েজিদ বুস্তাবি, মায়ের সেবা কইরা আল্লাহর ওলি হইয়া গেছে, আবার মা বাবার সাথে বিয়াদবি কইরা কত সন্তান জাহান্নামে চলে গেছে, ঠিক না বেঠে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন এই রকম অবাধ্য সন্তান গোলাকে, পা গুলা উপর দিকে মাথাটা নিচ দিকে দিয়ে আমার আল্লাহ অগ্নির তাপ দিচ্ছেন এবং আগুনের কাছে দিয়া তাদের শরীরের গুস্ত কেটে ফেলে দেওয়া হচ্ছে শাস্তির কারণ। এরা মা বাবার সাথে বিয়াদবি করত, মা বাবাকে আঘাত করত, কিন্তু আজকের এই মাহফিলটা ধন্য আমার আব্দুস সালাম মহাজন বড় ভাইকে সাথে নিয়ে, ছোট ভাইদেরকে সাথে নিয়ে পরিবারের পক্ষ থেকে মা বাবার কবরে আত্মার শান্তির জন্য মাহফিল সাজাইছে। এ বন্ধুরা আমার বাবাজিরা, বাবা হারাইলে বোঝা যায় বাবার কত প্রয়োজন, মা হারাইলে বোঝা যায় মার কি বেদন গো। সমাজের মধ্যে ওই সন্তানগুলা বড় অসহায় হইয়া যায় যার ঘরের মধ্যে মা থাকে না বাবা থাকে না। আমরা সন্তানগুলা হয়তো অনেকেই ঘরে যাইয়া বাবারে বাবা কইয়া ডাকতে পারেন, মারে হয়তো মা মা কইয়া ডাকতে পারে। কত সন্তান বিদেশে থাকে রে, বাড়িতে আইসা উঠানের মধ্যে আইসাই আম্মারে আম্মা কইয়া ডাক মারে, আম্মা গো তুমি কই গো, আম্মা একটু বাইরো, আমি তোমার ছেলে মা আসছি গো। কত সন্তান ঢাকা থেকে আসে বাড়িতে, বাড়ির ঘাটার মধ্যে ঢুকার আগে আম্মারে ডাক দেয় মধুর কণ্ঠে, আম্মা ও আম্মা আম্মা গো। মা তখন ঘর থেকে বুক ভর আনন্দ নিয়ে বার হয়ে যাদুমণি আইসো, কিন্তু দেখেন আজকে এই এতিম সন্তান গুলা ব্যবসা বাণিজ্য করে অনেক আউট ডিস্ট্রিক্টে, কুমিল্লা ডিস্ট্রিক্টে হয়তো ব্যবসা বাণিজ্য করে, এক মাস দুই মাস পরে হয়তো মাতৃভূমির টানে বাড়ির মধ্যে আসে, আসলে কি হবে, হয়তো টাকা কোটি কোটি টাকা রুজি করতেছে কিন্তু ঘরের মধ্যে পাউরাই খা, মা খুই যা পায় না বাবা খুই যা পায় না। ওই মা বাবা এমন দেশে গেছে গো যেই দেশের মধ্যে ইমু সফটওয়্যারে কাজ করবে না, বাইবার মেসেঞ্জারে কাজ করবে না, কোন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বাইবারে কাজ করবে না, কারণ যেই দেশে যাওয়া হয় কবর দেশ, ওই কবর দেশ থেকে আর কোনোদিন ফিরে আসা যায় না। কিন্তু বাজান আমার বন্ধুরা, আমার ওই কবর দেশে যারা গেছে গো এরা কি কোনোদিন ফিরে আসবে? আমরাও কিন্তু থাকবো না, আমরা ওই কবরের মধ্যে যাইতে হবে। ভাইয়ার আমার বন্ধুরা আমার, তাইলে বলেন মাতা পিতার খেদমত করার প্রয়োজন আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? এ বন্ধু মায়ার নবী দয়ার নবী জাহান্নাম দেখতে গিয়া আর একটু সামনে গেলেন, যাইয়া দেখে গো আরো কিছু কিছু লোক দেখা যাচ্ছে যাদের পেট গুলা অনেক উঁচা উঁচা, পেটের চামড়া গুলা খুবই পাতলা, সাপ বিচ্ছু তাদের পেটের মধ্যে কিল কিল করতেছে, নাউজুবিল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আর দেরি করতাম না, 12:30 হয়ে গেছে, ইনশাল্লাহ একটার ভিতর আলোচনা শেষ করে দিব নাকি? গভীর মনোযোগ, কিতারে মনে কান্দ করে মাশাআল্লাহ দুরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি
যেটা দেখতেছেন এমন কিছু কিছু মা বোন দেখা যাচ্ছে, এমন কিছু কিছু মহিলা দেখা যাচ্ছে বাজান, ওই মহিলাদেরকে চুলের সাথে ঝুলাই আমার আল্লাহ শাস্তি প্রদান করতেছে। নাউজুবিল্লাহ, কোন খালি পুরুষের আজাব না, মহিলার আজাব আছে। মা বোনরা গো, রাগ করবেন না, গুস্সা করবেন না, সংসার সুখের হয়ে রমণীর গুণে সংসার নষ্ট হয় নারীরও কারণে। একটা মা ইচ্ছে করলে একটা সমাজ সুন্দর করতে পারে, একটা মা ইচ্ছে করলে একটা সমাজ নষ্ট করতে পারে। ওয়াসিনামাসির মা বোনরা গো, আল্লাহর হাবিব মেরাজ রজনীতে যাইয়া জাহান্নাম দেখতে গিয়া মা বোনদের আজাব দেখলেন। কিছু কিছু মা বোন দেখা যাচ্ছে তাদেরকে চুলের সাথে ঝুলাই আমার আল্লাহ শাস্তি প্রদান করছে। দয়া নবী কান্দা কান্দা বলে, জিব্রাইল এই হতভাগ্য নারীগুলো কারা, এদেরকে চুলের সাথে ঝুলাই আমার আল্লাহ শাস্তি প্রদান করছে কেন? জিব্রাইল ফেরেশতা ডাক দিয়া কয়, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যেই একদল নারী, দুনিয়ার জমিনে এদের চুলগুলা পর পুরুষ থেকে লুকায়া রাখতো না। ইয়া রাসূলুল্লাহ, রাস্তা দিয়ে চলার সময় এদের চুলের মধ্যে সুগন্ধি লাগাইয়া চলাফেরা করতো, চুলগুলা খুলে রাখার কারণে বাতাসে যখন চুলের সুবাটা আরেকটা পুরুষের নাকে লাগতো, তখন ওই পুরুষগুলা ওই নারীর প্রতি আসক্ত হইয়া যাইত। এই জন্য বেপর্দা কইরা চলার কারণে, পর্দা লঙ্ঘন করে চলার কারণে আল্লাহ পাক নারাজ হইয়া নবী গো তাদেরকে জাহান্নামে চুলের সাথে ঝুলাইয়া শাস্তি প্রদান করছে। এ বাংলার মুসলমান, বলুন আমার সমাজের মধ্যে, আমার দেশের মধ্যে এই রকম অশ্লীল নারীরা আছে না নাই? আছে না নাই? এরা ইন্ডিয়া থেকে আসে নাই, এরা পাকিস্তান থেকে আসে নাই, এরা বার্মা থেকে আসে নাই রে বাজার, এরা আমার সোনার বাংলার মা বোনেরা, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে ইজ্জত দান করেছেন, দয়াল নবী নারীদের সম্মান বৃদ্ধি করেছেন, কিন্তু ওই নারী সমাজগুলোকে রসুল জাহান্নামে দেখতে পাইলেন চুলের সাথে লটকানো। শাস্তির কারণ হলো এরা পর্দা লঙ্ঘন করে চলাফেরা করত, তাদের চুলগুলা পর পুরুষ থেকে লুকায় রাখতো না। অসৎ নারী আছে না নাই? এই দোষগুলা কিন্তু আমি আমার নারীদেরকে দেই না, এই দোষটি হইলো এক নম্বর আগে আমাদের। আমি অভিভাবক হইয়া, আমি গার্জেন হইয়া, আমি স্ত্রীর স্বামী হইয়া আমার স্ত্রীকে আমি হাত কাটা জামা পরাইয়া, আমি হাত কাটা জামা পরাইয়া চুল খইলা মোটর সাইকেল নিয়ে আমার স্ত্রীকে নিয়ে আমি দেশ বিদেশ ঘোরাফেরা করি, কথা বলে এমনও ছেলে আছে, বউ যদি বুরকা ফিন্দে কতরলিয়া সংসার করা আমার পক্ষে সম্ভব না, কয় আমার বন্ধু মহলের কাছে শরম হয়। ছেলে কইতেছে কয় আমার বন্ধু মহলের কাছে শরম হয়, ছেলেরা নাকি তার বউ রে আনস্মার্ট কয়, নাউজুবিল্লাহ কইতেন না? আসেন এমন কত বাইশ আপনারা দেখবেন হুন্ডার মধ্যে স্ত্রী রে বসাইয়া চুল খুললা রাখছে, আয় সর্বনাশ। ওখান তো কফি হাউজের অভাব নাই, আমি দেখছি আমাদের হবিগঞ্জ শহর থেকে আপনাদের নবীনগরে কফি হাউস অনেক বেশি, যে কোনো রাস্তার সিপাই সাপাই মেইন রোডে চলাফেরা করলে দেখা যায় আপনার কত বিলাস কত কফি হাউস আছে, কথা কোন ঠিক না বিঠিক? জায়গায় জায়গায় ফিঞ্জিরার মতো বানায় রাখছে, জোড়া জোড়া বইয়া দেখা যায় প্রেম নিবেদন করতেছে কি না? উজবিল্লাহ কোয়া টাইম হইছে না? আমার বাবাজিরা বন্ধুরা, একটা সুন্দর সমাজ গঠন করতে গেলে পুরুষদেরকে কঠোর ভূমিকা পালন করতে হবে। আর কেমনি করবেন ভাই সাহেবরা, যে ডরডরা এমন হেরা রে, এমন ডরডরা হেরা রে, দেখতেছো তো আমাদের ক্যামেরা দা, আল্লাহ জানে কোন গোট দিছো বাসকা, কারণ অনেক ভাই সাহেবরা তো হেরার কাছে বন্দি, ঠিক না বেটি? ভাইয়ের আমার বন্ধুরা আমার, ওই স্বামী ভাগ্যবান যে স্ত্রী তার স্বামীকে অবাধ শ্রদ্ধা করে, ওই স্ত্রী কপাল পুরা যে স্ত্রী তার স্বামীর অবাধ্য হইয়া চলাফেরা করে, গভীর মনোযোগ আপন স্ত্রীকে, আপন ছোট বোনকে, আপনার উপযুক্ত মেয়েকে বুরকা পরার আদেশ করতে হবে, বুরকার শিক্ষা দিতে হবে। আপনারা দেখেন নাই গত দুই সপ্তাহ আগে বুরকা পরিহিত একটা নারী
ভারতের জমিনে কলেজ পড়ু একটা নারী যার নাম হলো মুসকান ঠিক নিও বুরকা পরিয়া কলেজের মধ্যে গিয়েছিল কলেজ ক্যাম্পাসে ঢোকার আগেই দেখা যায় তার পর্দা দেখে হিন্দু ছেলেদের অন্তরের মধ্যে আগুন লাগা গেছে ওই হিন্দু ছেলেগুলা জয় শ্রী রাম বলে তার মুখের সামনে এসে স্লোগান দিতেছে বুরকা না পরার জন্য একটা মুসলিম কন্যা হাজারো বাতেলদের চোখের সামনে হাত উঠাইয়া নেকাব লাগাইয়া বুরকা পরিহিত সেই নারীটা মুসকান নামের মেয়েটা হাত তুইলা বলছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার ঠিক না বেঠে বন্ধুরে নারী হোক পুরুষ হোক যদি তার জবাব দিয়া অন্তর থেকে আল্লাহু আকবার ধ্বনিটা বের হইয়া যায় গোটা বিশ্বর বাতেলরা তাক লেগে যায় কথা কোন ঠিক কিনা মুসকান নামের মহিলা বোনটা শুধু আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার কারণে কয়েক মিনিটের মধ্যে সোশ্যাল মিডিয়াতে সারা বিশ্ব তাক লেগে গেছে ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা বন্ধুরা এই পর্দা যদি নারীর শরীরের মধ্যে থাকে নারীর সম্মান বাড়ে না কমে পর্দা থাকলে নারীর সম্মান বাড়ে না কমে এই জন্য সিনামাসির মা বোনদের পায়ে দইরা বলবো গো আপনারা পারেন একটা সমাজ সুন্দর করতে একটা সমাজকে সুন্দর উপহার দিতে আপনাদের একটু পর্দার করে যদি চলাফেরা কইরা ভূমিকাটা রাখেন তাইলে আপনার পেটের সন্তানগুলা নেককার হবে যেই মা পর্দা করবে তার পেটের সন্তান নেককার হবে ওই মায়ের গর্ভ থেকে নেককার আওলাদ ভূমিষ্ঠ হবে আর নেককার আওলাদ যদি কোনো এলাকার মধ্যে থাকে ওই এলাকার মধ্যে বালা মুসিবত আসবে না ওই এলাকার মধ্যে মহামারী আসবে না যে এলাকার মধ্যে দিনদার মুত্তাকি ইমানদার বাস করে ঠিক কিনা বলেন আমার বাবাজিরা বন্ধুরা মায়ার নবী দয়ার নবী জাহান্নামের মধ্যে যাইয়া নারীদের এই অবস্থা দেখলেন আরো অনেক আজাব দেখেছেন সময় স্বল্প আমি আর সেই জাহান্নামের দিকে এখন আলোচনা করব না এবার আসেন জান্নাতের মধ্যে চলে যাই যেহেতু কবরবাসী স্মরণে আজকের এই মাহফিল জান্নাত দেখার জন্য আমার নবী প্রবেশ করলেন জান্নাতের মধ্যে প্রবেশ কইরা আমার মায়ার নবী দেখতেছেন এমন কিছু কিছু নূরের মহল দেখা যায় এমন কিছু কিছু নূরের মহল দেখা যাচ্ছে এক একটা নূরের মহলে এক একজন লোক বসে আছে মায়ার নবী মুস্কি মুস্কি হাসতেছেন আল্লাহর হাবিব ডাক দিয়া কয় ও জিব্রাইল এই ভাগ্যবান পুরুষগুলা কারা এত সুন্দর সুন্দর ঘর দেখা যাচ্ছে জিব্রাইল জিব্রাইল ফেরেশতা বলতেছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনিও যদি এইগুলা নূরের মহল দেখতেছেন এইগুলা দুনিয়ার কোন ঘর পারে না নবী গো এইগুলা হলো আপনার মুমিন উম্মতের এক একটা কবর হে মিয়ারা অনেক মৌলবীরা দেখবেন ওয়াজ করে কবরের মধ্যে রাখলে মাটির সাফে হাড়গোড় মাইরে বঙ্গে যেবুগা কবরের আজাব কেমনে সহ্য করবো মাটি করে সারতো না এমন ওয়াজ করে নিও হ্যাঁ যদি এরা বলতো বুঝাইয়া তাইলে ঠিক আছে এরা তো গয়রো কইলা শুনে মুমিনদের কবর সংকীর্ণ হয় না মুমিনদের কবর যদি আমরা সাড়ে তিন হাত কবরে মুমিনদেরকে শোয়াই আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন মুমিনদের কবর সাড়ে তিন হাত থাকে না দুনিয়ার মানুষরা যদিও তাদেরকে সাড়ে তিন হাত কবরে শোয়ায় আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠাইয়া মুমিনদের কবরগুলাকে নূরের মহল বানাইয়া দেয় আল্লাহর অলিগন পর্দা করার পরে আমরা যে মাজার করি দেখবেন ভাইয়ার আমার একটু প্রশস্ত জায়গা নিয়ে করি ঠিক না বেঠি অনেক মুনাফিকরা কয় হ্যাঁ একজন মানুষ মারা গেছে অতলা জায়গা দখল কইরা নিয়া এবার রাখছে কিন্তু আমরা কেন রাখবো স্বয়ং আল্লাহই তো রাখছে মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখলে এটা নূরের মহল হয় আর এক একটা মহল নূরের এক একটা মহল পৃথিবীর এক একটা এক একটা পৃথিবীর সমান এক একটা নূরানি মহল জান্নাতের যে মহলগুলা এগুলা এক একটা পৃথিবীর সমান সুবহানাল্লাহ কোন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সম্মানে এক একটা মহলকে এক একটা কবরকে নূরের এক একটা মহল বানাইয়া দেয় তাহলে তো আল্লাহর ওলিদের মাজার শরীফ সুন্দর করলে অসুবিধাটা কোথায় কথা কোন ঠিক কিনা মুমিন মুনাফিকদের কবরের কোনো অস্তিত্ব থাকে না আপনারা বলেন আজ পর্যন্ত ইয়াজিদের কোনো কবরের অস্তিত্ব আছে ইয়াজিদের কবর অস্তিত্ব আসেনি ইমাম হুসাইনের রোজার শিনাক্ত আসেনি ইমাম হাসানের আসেনি মা ফাতেমার আসেনি মাওলা আলের আসেনি সমস্ত নেককার দিনদার মুত্তাকি ইমানদার পরহেজগার যারা আছেন তাদের মাজার শরীফ আসেনি ভাইয়েরা আমার বন্ধুরা আমার মুনাফিকের কোনো মাজার হয়
মুনাফিকদেরকে কবরে রাখার পরে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে তাদের ডান পাজরের হাড় বাম পাজরে যাবে, বাম পাজরের হাড় ডান পাজরে যাবে, পাউডারের মতো দুলিকণা হয়ে যাবে। মুনাফিকদের কবর এটা সংকীর্ণ হতে হতে মাটির চাপে এরা একদম দুলিকণার মতো হয়ে যাবে, কিন্তু মুমিনদেরকে কবরে রাখার পরে এই মুমিনদের কবর নূরের এক একটা মহল হয়ে যায়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এমনও ঘটনা আছে পৃথিবীর ইতিহাসে, 20-30 বছর আল্লাহর ওলিকে কবরে রাখা হয়েছে, কবরের মাটি সরানোর পরে দেখা যায় যেমনে লাশ তেমনিতে আছে। কথা কোন ঠিক না বেঠিক? দেহের মধ্যে পচন ধরে না। মুমিনদেরকে মাটি পর্যন্ত সম্মান করে, মাটি পর্যন্ত মুমিনদেরকে গ্রাস করে না। কথা কোন ঠিক না বেঠিক? আজকে মৌলবী সাহেব গ্রাস করে, কবর আমার ঘর, কবর আমার আফন। হ্যাঁ, ওই কবরে থাকতে হবে একা একা পরে। ভাইয়ার আমার বন্ধুরা, আমার শুনলে তো ভালোই লাগে, সুখ দেয়, পানি আই পরে, কিন্তু কিছু কিছু সুর কথা দিয়ে বললে পরে ঈমান নষ্ট হইয়া যায়। এই যে গজল গাইছে নবীজি, রাখালিয়ার বেশে মা খাদিদার খেয়েছে, ইস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। করলে আমার নবীকে রাখাল বলা যাবে? নবী কি রাখালিয়ার বেশে? এই যে গজল গুলা তো সুর দিয়ে তো গায়ে মজা মজই। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু এরপরে দা আপনার ইয়া এই একটা গজল দেখছি, এ গাইতেন, দয়ালো নবী মায়া রসবি আর আসবে না জগতে, গাইনি গাইনি, দয়ালো নবী প্রেমের রসবি। এই কথা যে বলবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। রসুলের লক্ষণ যদি রাহমাতাল লিল আলামিন হয়, ওই নবী জগতে আসবে না কেমনে? তিনি তো এই জগতের নবী, ওই জগতের নবী, এই জন্য আশেকের গজল হবে, দয়ালো নবী প্রেমের ছবি, হাজের নাজের জগতে, ঠিক কিনা? হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে, নবী যে যাবে না বে হেস্তে, দয়ালো নবী প্রেমের ছবি, হাজের নাজের জগতে, ঠিক কিনা? আর গাইছে হারা জীবন আনার মে না, ইমান নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কারণ রসুল ইহকালের নবী, পরকালের নবী। কথা কোন ঠিক কিনা? নবী আবার আসেন না কেন? রসুল হয়তো আমাদের এরকম চোখ নাই, আমরা রসুলকে দেখতে পাচ্ছি না, কিন্তু রসুল এই জগতে এখনো হাজের, আজ আল্লাহর হাবিব নাজের। কথা কোন ঠিক না বেঠিক? এই বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ার আমার বন্ধুরা আমার, এরপরে যে গাইছে, কোন সাধনে পাইব আপনাই নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনাই, শুনতে বড় মজা লাগে, এটা ভালো। যখন বলে নবী রাখালি আর বে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, কোন আরো জোরে কোন, এটা মুখে আনাও পাপ, যাক এরকম বলবো না। আল্লাহর হাবিবকে রাখালের সঙ্গে তুলনা করলে, যে রাখালিয়ার বেশে রসুল বকরি চড়াইতেন জঙ্গলায়, এই সমস্ত বিয়াদবিমূলক লকব যারা রসুলের সাথে ব্যবহার করে, রসুলের সামনে ব্যবহার করে, এদের ইমানটা দুর্বল পরিচয় দিল। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, বন্ধুর আমার, এই জন্য সব সময় নবীর গোলামিতে মাশগুল থাকতে হবে। আল্লাহর হাবিবের সামনে এমন কোন কথা ব্যবহার করা যাবে না যেটা ইমানের খেলাফ হয়, আদবের খেলাফ হয়। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমার মায়ার নবী, দয়ার নবীজি, জান্নাত দেখতে গিয়া আরেকটু সামনে গেলেন, যাইয়া দেখতেছেন আরো কিছু কিছু মহল দেখা যাচ্ছে, এক একটা মহলের মধ্যে একজন পুরুষ আর 70 জন বেহেস্তের হুর গেলমা তাদের সেবার মধ্যে মাশগুল। একটা পুরুষের জন্য কয়জন নারী? 70 জন বেহেস্তি নারী হুর গেলমা। সুবহানাল্লাহ, পেতেন না? আরে আরে বুড়া বেড়ে তো আসতেছে হনে, মাশাল্লাহ, মারহাবা। কারণ অনেক সময় গ্রামে গঞ্জের ফুলাফানে দেখবেন, কয় যে বুড়া বেড়াতে ব্যস্ত যাইত না, কইনি কইনি, ও আসলে তো বুড়া বেড়াতে ব্যস্ত যাইত না। হ্যাঁ, আল্লাহ মুরব্বির স্যার এটা কালা করে নিচ্ছে। হ্যাঁ শোনেন, কালা কইরেন না, আমি আসবেন হনে,
বৃদ্ধ লোক বেহেস্তে যাবে না যদি নবীর কথা সত্য হয়, কারণ রসূল বলেছেন 60 হোক 70 হোক 80 হোক 100 হোক 150 হোক অসুবিধা নাই। ওই লোকটা যদি দিনদার হয়, মুত্তাকি হয়, ইমামদার হয়, পরহেজগার হয়, রসূল বলেছেন সে আমার নাতি হাসান হুসাইনের মতো যুবক হইয়া বেহেস্তে প্রবেশ করবে। দজবঙ্গ বানায় আল্লাহ নবী স্তরিত না, কারণ একটা পুরুষের জন্য 70 জন বেহেস্তি হুর গেল মা ইহানের গুজোয় আটলে সারব। আল্লাহ তাআলা জান্নাত প্রবেশ করাইব একদম বেডানোর মতো বানায়, যুবক বানায়, হাসান হুসাইনের মতো যুবক বানায়া বেহেস্তে আল্লাহ প্রবেশ করাইব। আর একটা জান্নাতি পুরুষের জন্য বেহেস্তে 70 জন হুর গেলমা থাকবে তার সেবা করার জন্য। আর আমরা দেশের ভুলাফান্ডা, তোরা একটা সুন্দরী মেয়ে যখন রাস্তা দিয়ে একটা যায় গিয়া সুন্দর করে তিরিং তিরিং করে তার দ্বারকা গান গায়, বেডিরে গান হুনা না জানে তার প্রেম বেডি ফিরে জাগা, কথা কোন ঠিক না বেটি? এ শোনো যুবক, আমার কামলিওয়ালা নবী বলেছেন বেহেস্তি হুরদের নূরের ঝলকটা, বেহেস্তি হুরদের নূরের ঝলকটা যদি দুনিয়ার কোনো মানুষ দেখত সাথে সাথে সে অজ্ঞান হইয়া যাইত। কত সুন্দরী অপরূপ নারী আল্লাহ পাক এক একটা জান্নাতি পুরুষের জন্য রাখছে, চিন্তা করে দেখেন একটা এরকম একটা জান্নাতি পুরুষের জন্য 70 জন বেহেস্তের হুর গেলমা আল্লাহ পাক তার সেবায় নিয়োজিত রাখবেন। কেন রাখবেন? জিব্রাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার এই উম্মতেরা তাদের যৌবনটারে হেফাজত করছিল, তাদের যৌবনটাকে হেফাজত করছিল, তাদের যৌবনটাকে এরা নষ্ট করে নাই, যৌবনটাকে সৎ কাজে ব্যয় করছিল, যার দরুন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদের জন্য এরকম পুরস্কার রেখেছেন। সুবহানাল্লাহ, বলবেন না হে ভাইয়ারা আমার দুনিয়ার যৌবনটা কয়দিন থাকে বলেন? 60 70 80 এতটুকু পর্যন্ত, কথা কোন ঠিক না ঠিক? বা না না সরি, যৌবনটা তো 20 বছর 25 বছর থাকে, কথা কোন ঠিক কিনা? 12 বছর থেকে 40 বছর পর্যন্ত, 12 বছর থেকে 40 বছর পর্যন্ত রূপ লাবণ্য যৌবন থাকে। এরপরে যদি ইমান আকিদা মজবুত থাকে 50 বছরে বেড়ায় তো দেখবেন ফাঞ্জা ধরলে দেখা যায় লরণ জানা, ঠিক না বেঠে ভাইয়ার আমার বন্ধুরা আমার? কিন্তু জান্নাতের মধ্যে প্রবেশ করবে যুবক হইয়া, আর ওই যুবকদের যৌবন হেফাজত করে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার রেখেছেন। এরকম জান্নাতের মধ্যে আল্লাহর হাবিব অসংখ্য জিনিস দেখতে পাইলেন, যা দেখা রসুল দুনিয়ার জমিনে আবার মেরাজ শরীফ থেকে আয়সা উম্মতদেরকে এই জিনিসগুলা বলছেন, তোমরা এই এই কাজ করলে ভালো অর্জন করবা, এরকম কাজ করলে তোমরা জাহান্নামে যাইবা। আজকে সত্য শিক্ষা দেবার পরেও আমরা মানবীয় জ্ঞান দ্বারা সেটা রিচার্জ করি না, গবেষণা করি না, বিধায় আজকে আমরা অন্ধের দিকে চলে যাচ্ছি। ভাইয়ার আমার বন্ধুরা আমার, প্রথম আসমান পর্যন্ত আজকে যেতে পারলাম, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সব পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্ত আসমানে আলোচনা করলে, আরশ কুরসি লৌহ কলমের আলোচনা করলে, লাম ও কানের আলোচনা করলে আরো 3-4 রাত লাগবে, সেখানে যাওয়া সম্ভব হবে না। আমার গজলের মধ্যে বইলা দেই মেরাজটাকে আপনারা পুরাটা বোঝার জন্য, কষ্ট হবে? ওরে সাত আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা গিয়া রফরফে পা রাখেন নবী জিব্রাইল থামিয়া যার, রফরফে পা রাখেন নবী জিব্রাইল থামিয়া যার, আমি পাপি অপরাধী গাইব কি নবীজির শান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বলুন ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ অবশ্যই জিকির হবে। সাত আসম আরশ আজিম পারি দিয়া খুদা তালার কাছে গিয়া উদনু মিনিয়া হাবিবি দয়াল নবী শুনতে পান, আমি পাপি অপরাধি গাইব কি নবীজির শান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব করে আসরা বল ইয়া রাসূলুল্লাহ। আজকে বদনাম লাগাইছো, 27 বছর কেটে গেল বিশ্ব জাহান ঘুমে রইল, 27 বছর কেটে গেল বিশ্ব জাহান ঘুমে রইল, গুনাহগার উম্মতের মায়ায় দয়াল নবী ফিরে আন, গুনাহগার উম্মতের মায়ায় দয়াল নবী ফিরে আন, আমি পাপি অপরাধী গাইব কি নবীজির শান, আরে শেষ হইল চাওয়া পাওয়া ওয়ান নাজমি ইজা হাওয়া
নামাজ নিয়ে এলেন নবী উম্মত করতে পরিত্রাণ।